আমরা যাব বিরিক হয়ে, বিরিক একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখে, তারপর মর্গান হাউস হয়ে, তারপর দুর্পিনদারা মনেস্ট্রি, কালিম্পং মার্কেট, মঙ্গলধাম টেম্পল এবং লাস্টে পৌঁছবো মিষ্টি মিডস হোমস্টে। আমরা সিটং থেকে আজকে যাচ্ছি ফিকালেগাঁও। কেউ যদি ডাইরেক্ট ফিকালেগাঁও আসতে চায়, সে দার্জিলিং থেকে আসতে গেলে 62 কিলোমিটার হয়, নিউ জলপাইগুড়ি থেকে আসতে গেলে 85 কিলোমিটার, সিটং থেকে যদি কেউ আসতে চায় 30 কিলোমিটার। তো আমরা আজকে কালিম্পং মার্কেটও যাবো। এখান থেকে বিরিক হচ্ছে 7.5 কিলোমিটার। তো আমরা এই রোডটা দিয়ে যাব, কিন্তু তার আগে একটা সামনে ভিউ পাবো। আর এখান থেকে সিটং হচ্ছে 1 কিলোমিটার, মানে এই রোড দিয়ে যেতে গেলে এখান থেকে সিটং হচ্ছে 1 কিলোমিটার। তো আমরা সিটং থেকে আসছি, তো বিরিক এখান থেকে 7.5 কিলোমিটার। এই একটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে কিছুটা টাইম স্পেন্ড করা যায়। এই পাহাড় থেকে নেমে আমরা অন্য পাহাড়ে উঠবো, সেই পাহাড়ে উঠে আমরা দেখবো মর্গান হাউস, দুর্পিনদারা মনেস্ট্রি, কালিম্পং মার্কেট, আর একটা দেখবো হচ্ছে মঙ্গলধাম টেম্পল। আজকে যেহেতু জন্মাষ্টমী, 7ই সেপ্টেম্বর, মঙ্গলধাম টেম্পলটা ভিজিট করবো, তারপর পৌঁছবো ফিকালেগাঁও। রোডের অবস্থা কিন্তু জায়গায় জায়গায় খুব খারাপ। এই রোডটা দিয়ে যেতে গেলে কিন্তু এরকম ভিউ বা সিনারি অনেক দেখা যায় যে পাহাড়ের কোল বেয়ে জল নেমে আসছে। এখানে আমরা সব জায়গায় দাঁড়িয়েছিলাম, ফটো তুলেছি, ভিডিও নিয়েছি, তারপর শালবনের মধ্য দিয়ে পৌঁছে গেছি আমরা মর্গান হাউস। এটা হচ্ছে মর্গান হাউসের এন্ট্রি পয়েন্ট, সামনে হচ্ছে মর্গান হাউস। মর্গান হাউস কিন্তু একটা হেরিটেজ বিল্ডিং, তৈরি করেছিলেন ইংলিশ বিজনেসম্যান জুট ব্যারন জর্জ মর্গান। জুট মিন্স বাংলায় বলতে গেলে পাট বা চটের বিজনেস উনি করতেন। আর এটা হচ্ছে এখন কিন্তু এটা পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এর ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, এর থ্রুতে কিন্তু বুকিং করা যেতে পারে। হেরিটেজ বিল্ডিং মর্গান হাউসের ঠিক অপোজিটে আছে একটা গলফ ক্লাব বা গলফ খেলার মাঠ, আর তার সামনে আছে গ্রিন গেল কাফে। এখানে কিন্তু ভেজ আর ননভেজ দুটো আইটেমই পাওয়া যায়। আমরা ননভেজের মধ্যে একটা কাটলেট নিয়েছিলাম আর 2 কাপ চা নিয়ে, চা খেয়ে এবং কাটলেট খেয়ে এখান থেকে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা গেছিলাম দুর্পিনদারা মনেস্ট্রি। গ্রিন গেল থেকে দুর্পিনদারা মনেস্ট্রি কিন্তু 10-15 মিনিটসের জার্নি। আমরা পৌঁছে গেছি দুর্পিনদারা মনেস্ট্রি। দুর্পিনদারা মিন্স হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে যদি বলে বাইনোকুলার হিল। দুর্পিনদারা মনেস্ট্রির সারাউন্ডিংটা কিন্তু এরকম, এদিকে গাড়ি পার্ক করার বন্দোবস্ত আছে মানে এন্ট্রিতেই, আর লেফট সাইডে মানে এদিকটা কিন্তু একটা ওপেন এরিয়া আছে অনেকটা এরিয়া নিয়ে। আমরা এসেছি এখন কালিম্পং মার্কেটে, সব কিছু আছে কিন্তু ভাবনা। এখানে দেখো কোনটা নেবে, ওই ব্ল্যাক বেলো নিতে পারো, হোয়াইট এ কর্নার মে। ইসকি ক্যা রেঞ্জ হ্যায়? দিস ইজ 5 ফর সেল। 540? ইয়া নো, 500 500 দিস সেল, বিকজ ওনলি আই হ্যাভ ওনলি ওয়ান পিস লেফট, দ্যাটস ইট। ওকে ফাইন, গিভ মি দিস ওয়ান। এই যে প্যাক, আমি প্যাক করে নেব। গরম ছিল, বৃষ্টি নেমেছে, এখানে কিন্তু বৃষ্টি ছিল না। আমি 2 তারিখ থেকে আছি। দেখো আমরা আছি এখন কালিম্পং মার্কেটে, এখানে একটা ড্রেসের দোকান, লেডিস এবং জেন্টস দুটোই আছে, জিন্সও আছে, ব্যাগ সব আছে এখানে। হ্যাঁ এটা নাও, এটা খুব সুন্দর। না না ওটাও নাও। ইসকা ক্যা হ্যায় ভাও? ইয়ে 12 কা হ্যায়, 1000 পড়েগা। ইতনা মহঙ্গা কিউ? কালার দেখিয়ে। কিতনা ডিসকাউন্ট কিতনা দে রহে হো? 10% ক্যা ক্যা হ্যায়? এসে হি লামসাম। লামসাম হি বাতা রহে হ্যায়। 1000 মে মিলেগা? ইয়ে 1000 মে হোগা। এটার দাম 1000 টাকা। এ ভি দে দো, বাট সাইজ হয়ে গি নি? সাইজ তো আয়েগা। কলর বেড়ে নো, থোড়া ডিফারেন্ট হ্যাঁ না? এই দে দিজে। আর এই বালা দো, হোয়াইট হ্যাঁ? এ তো নেই হ্যাঁ, এই বালা ব্ল্যাক নেই চাই, তিন নেই, ব্ল্যাক নেই চাই, ব্ল্যাক কে জায়গা পে। চা কত করে চাচা? একটা দাও। মিষ্টি বেশি নাকি কম মিষ্টি? হ্যাঁ কম মিষ্টি চাই। বেশ বেশ ওর মধ্য চা নিলাম 10 টাকা করে। আমরা এখন যাচ্ছি মঙ্গলধাম মন্দির, আজকে জন্মাষ্টমী, 7ই সেপ্টেম্বর, মঙ্গলধাম মন্দিরটা দর্শন করে নিই। তো আমরা এখন যাচ্ছি মঙ্গলধাম মন্দির। এখানে যে মঙ্গলধাম মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দির, সেটা আমরা জানতাম না, আমাদের কাছে আগে কোনো ইনফরমেশন ছিল না। কালিম্পং মার্কেটে একটা দোকানে যখন আমরা কিছু ড্রেস কিনতে যাই, তখন উনি বললেন মন্দিরটা ভিজিট করে আসতে।
তো আমরা সেই উনার কথা মতো আজকে আমরা এই মঙ্গলধাম টেম্পলটা দর্শন করতে এসেছি। এন্ট্রিতে কিন্তু খুব ন্যারো রোড, কিন্তু মঙ্গলধামের টেম্পলের এরিয়ার ভেতরে ঢুকে গেলে কিন্তু মন এত ভালো হয়ে যাবে, মানে খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো নোংরা নেই। এটা কিন্তু একটা রাধাকৃষ্ণ টেম্পল। টেম্পলটা কালিম্পং বাস স্টেশন থেকে কিন্তু 1 কিলোমিটার, আর রোডটার নাম হচ্ছে রেলি রোড। তো এইখানে ঢুকে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেলে কিন্তু এক গার্ডেন আছে, কিন্তু গার্ডেনটা তখন বন্ধ ছিল। রেলি রোড থেকে এটা ওয়াকিংও আসা যায়, তবে রোডটা অনেকটা ন্যারো এবং কিছুটা ডার্টিও দেখলাম। তো মন্দিরে এখানে উঠে এই এরিয়াটা কিন্তু এরকম ভিউ আসছে, আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি, মানে টেম্পলটা, যে রাধাকৃষ্ণ টেম্পলটা আছে সেটাই। ভেতরটা মানে খুব সুন্দর, মানে মাস্ট ভিজিট প্লেস। মঙ্গলধাম মন্দিরের কিছু ডিটেলস আছে, ভিডিওটা পজ করে রিড করে নেবেন। আর এই হচ্ছে বাইরের ভিউটা, মানে এদিক থেকে ব্যাক সাইড দিয়ে বেরোনোর পর এই ভিউটা পাওয়া যায়। আমরা এখান থেকে আজকে প্রসাদ খেয়ে বেরোবো, মানে দুপুরের খাওয়াটা অ্যাজ এ প্রসাদ হিসাবে খেয়েই বেরোবো। মানে এখানে মন্দির কর্তৃপক্ষ বললেন যে প্রসাদটা খেয়ে যাবেন। এটা কি গাছ? এটা আতা বোধহয়। মঙ্গলধাম টেম্পলটা কিন্তু তৈরি হয়েছিল লেট গুরু শ্রী মঙ্গলদাসীর নামে। 1940 সালে যখন গুরুজি শ্রী মঙ্গলদাসী মহারাজ কালিম্পংয়ে ভিজিট করেছিলেন, তখন কালিম্পংয়ে এই জায়গায় থেকে যান এবং উনি অনেক কিছু কিন্তু করেছিলেন। মেনি অরফেঞ্জেস করেছেন, স্কুল করেছেন, টেম্পল করেছেন ফর নেডি পিপল ইন কালিম্পং। 1993 সালে এই মঙ্গল ধাম টেম্পলটি তৈরি হয় এবং তৈরি করেছিলেন শ্রী কৃষ্ণ প্রণামী। তো আমরা এখানে লাঞ্চ করে, মানে প্রসাদ করে, লাঞ্চ না প্রসাদ নিয়ে তারপরে বেরোবো। প্রসাদে ছিল ডাল ভাত, দু রকমের সবজি এবং পায়েস। অনেক দিন পর ঘরের মতন খাবার পেলাম, মানে এই কয়দিন একদম হোমস্টেতে খেয়ে খেয়ে প্রসাদটাও খুব টেস্টি ছিল। তো খেয়ে দিয়ে আমরা দুপুরের লাঞ্চ এখানেই সেরে অ্যাজ এ প্রসাদ হিসাবে। এখান থেকে আমরা এখন যাব মিষ্টি মিডোস হোমস্টে ফিকেলে গাঁওতে। এখান থেকে পৌঁছতে পৌঁছতে মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগবে, 30 মিনিট। কালিম্পং মার্কেটও এখান দিয়েও শর্টকাট আসা যায়। মঙ্গলধাম মন্দির যেতে গেলে এখানে শর্টকাট আছে, আর এমনি বাই কারে আসলে এই রোডে আসতে হবে। গাড়িতে আসার সময় এই কালিম্পং মার্কেটের ভেতর দিয়ে এসে এই স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচুটা আছে এখান দিয়ে ইউটার্ন করে কিন্তু মঙ্গলধাম টেম্পলে যেতে হবে। আমরা ওরমভাবেই গেছিলাম, তো এবার আমরা চলে যাব এই মার্কেটটা ধরে। এখন এটা কালিম্পং মার্কেটই কিন্তু চলছে, অনেকটাই বড় কালিম্পং মার্কেট। এখান থেকে আমরা যাব মিস্টার মিডোস হোমস্টে। আজকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। এখন আমরা আছি ফিকেলে গ্রামের মিষ্টি মিডো হোমস্টেতে। মিষ্টি মিডোর হোমস্টে বৃষ্টিতে কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। গুড মর্নিং, পাখির আওয়াজ আসছে। রাস্তায় কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এখানে কি আছে? না, প্লেগ্রাউন্ড। ও হো, পুরো মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছে, নিস্তব্ধ চারিদিক। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ফিকেলেগাঁও ও তার আশপাশের ডিটেলস নিয়ে।